হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আর আজকে হচ্ছিল পয়লা বৈশাখ, তো তোমাদের সবাইকে শুভ নববর্ষ, প্রীতি ও শুভেচ্ছা আর ভালোবাসা। আর বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালটা হচ্ছিলো এইভাবে শুরু করেছি, আর এখন বাজে হচ্ছিল সকাল 7:30। 7:30-এর সময় দেখতেই পাচ্ছ বন্ধুরা কত রোদ উঠে গেছে। আর এখন হচ্ছিলো আমি একটু গাছে জল দিয়ে নেব, আর এইটা হচ্ছিলো আমার ডেলি কাজ, কারণ এত গরমে যদি গাছে না জল দিই গাছগুলো সব মরে যাবে। তো আমি সকালে আর বিকেলে দুবেলাই গাছে জল দিয়ে দিই। তো এখন আমি এক একটা করে গাছে জল দিয়ে দেব, আর গাছে জল দিয়ে আমি আমার ঘরটা ক্লিন করে নিচে চলে যাব। নিচেও দু তিনটে ঘর আছে, সেগুলোকে পরিষ্কার করতে হবে, প্লাস আমাকে আবার ব্রেকফাস্ট বানাতে হবে। তো এর জন্য আগে গাছে জল দিয়ে চলে যাব নিচে। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমিতাস ব্লগ। তো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। আর যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, আজকে হচ্ছিল শুভ নববর্ষ। তো আজকে সারাদিন আমি কী কী করছি তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এখন সকালবেলা উঠে দেখলেই আমি জানলা খুললাম, গাছে জল দিলাম, এটা আমার ডেলি রুটিন গাছে জল দেওয়াটা। আর হচ্ছিলো আজকে হচ্ছিলো এক্সট্রা বেডশিটগুলো চেঞ্জ করেছি নতুন বছরে, তো একটু রুমটাও নতুন করে সাজাতে চাই। তো দেখো বন্ধুরা, আজকে আমি আমার সাদা রঙের, আমার আমার সাদা কালারটা খুব ভালো লাগে, তো বেডশিটের সাদা কালারটা সাদা বিছনার চাদর পাতিয়েছি। আর এখন ঘরের কাজকর্মগুলো সেরে নিচে যাব, কারণ হচ্ছিলো আজকে আমার বাপি মামনি নেই, দুদিন ধরে বাপি মামনি নেই, বাপি মামনি ঘুরতে গেছে। তো আজকে আমি আমার হাজব্যান্ড আর ভাই আছি, তো সারাদিন অনেক রান্নাবান্না করবো, খুব খাওয়া দাওয়াও করবো নতুন বছরে। তো চলো ফার্স্ট উপরের ঘরটা একটুখানি ঝাড় দিয়ে ভালো করে ক্লিন করে নিচে গিয়ে তারপরে নিচের ঘরগুলো সব পরিষ্কার করতে হবে। তো দেখতে থাকো বন্ধুরা আজকের এই ভিডিওটি। বিশেষ করে আমার সাদা রঙের বেডশিট খুব ভালো লাগে, তো সবসময় তো পাতাতে পারি না কারণ নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আজকে নতুন বছর, এর জন্য একটা সাদা রঙের বেডশিট পাতিয়েছি, আর আমি ডেলি এইভাবে বিছানা চাদর সব গুছিয়ে রাখি। আর এখন আমার সব কিছু ঘর, উপরের ঘর পুরো ক্লিন হয়ে গেছে, এখন আমি নিচে চলে যাব। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, স্যান্ডউইচ বানাবো। তো এখানে প্রথমে আমি একটু গাজর, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো এই সব মিউনিস দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি হচ্ছিলো ব্রাউন ব্রেড, আর এতে আমি টোস্ট করব। তো আর তারপরে আমি এখানে একটা ডিম ভেজে নিচ্ছি বড় দেখে, এই ডিমটাকেই 6 ভাগ করে আমি ব্রেডের ওপরে দিয়ে দেবো, আর তার উপরে চিজ দিয়ে দেবো। বেশ স্যান্ডউইচটা খেতেও খুব ভালো লাগে, আর এই স্যান্ডউইচটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, তো এর জন্য ভাবলাম আজকে করে ফেলি, পয়লা বৈশাখ আজকে স্যান্ডউইচটা করে ফেলি। তো প্রথমে ব্রেড নিয়ে নিলাম, ব্রেডের ওপরে একটুখানি দিয়ে দেবো। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তো তোমরা এটা বানিয়ে খেতে পারো, এটা খুব বাচ্চাদের ভালো লাগে, আর বেশি স্পাইসিও হয় না, খুব টেস্টি হয় খেতে এটা। তো এরপরে এই ডিমগুলো কেটে এর ওপরে দিয়ে দিলাম, তার উপরে আমি একটু চিজ দিয়ে দিলাম, চিজ দিয়ে আর একটা ওপরে ব্রেড দিয়ে ওইটা আমি টোস্টারে দিয়ে দেবো। তো তারপরে বাটার, একটু ওপরে বাটার লাগিয়ে নেবো, ওপর নিচে একটু বাটার লাগিয়ে নেবো যাতে ভালোভাবে এই জিনিসটা ফ্রাই হয়। তো এইভাবে আমি আরও দু তিনটে বানিয়ে নেবো। তো আমি স্যান্ডউইচ মেশিনের মধ্যে দুটো স্যান্ডউইচ দিয়ে ভালো করে এটাকে গ্রিল করে নেব, আর এটা 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে স্যান্ডউইচগুলো রেডি হয়ে যায়। তো এইভাবে ধরার পরে এখন আমার স্যান্ডউইচগুলো রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কী সুন্দর স্যান্ডউইচগুলো কেটেও গেছে। তো এখন আমি এই স্যান্ডউইচগুলো সার্ভ করে দেবো, আর আমরা ব্রেকফাস্টটাও করে নেব। তো এখন আমি লাঞ্চ রেডি করে নেব। তো লাঞ্চের জন্য আজকে নিয়ে এসেছি বড় বড় চিংড়ি কালকের বাজার থেকে, তো এই চিংড়িগুলোকে ভালো করে ক্লিন করে নেব। আর এখানে তোপসে মাছগুলো কেটে করা হয়ে গেছে, তো এখন আমি ভালো করে কেটে যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর মাছগুলোকে ভেজে নেব, কারণ আজকে করব হচ্ছিলো চিংড়ি মাছের মালাইকারি আর তোপসে মাছের ফ্রাই করব। তো এইভাবে আমি
চিংড়ি মাছগুলোকে চার পাঁচটা করে ভেজে নেব। বেশি চিংড়ি মাছ ভাজবো না, একটু হালকা হালকা করেই ভাজবো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, এই জন্য হালকা হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো এখানে আমি পটল আলুগুলো ভেজে নিচ্ছি, কারণ এখানে আমি পটল চিংড়ি করব। আর এইদিকে আমের চাটনি করে নিচ্ছি, দুটো করা না বসালে হতো না রান্না, কারণ অনেকগুলোই রান্না ছিল। তো এখানে চাটনি করে নেব আর পটল চিংড়িটা করে নেব। তারপরে এখানে আমি মালাইকারির মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে এখানে আমি মালাইকারির জন্য চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে তোপসে মাছের ফ্রাইও হয়ে গেছে, তো তোপসে মাছের ফ্রাইটা আমি বেসন দিয়ে করেছি। আর এখানে বেগুন ভাজা, আলু ভাজা, একটু মিক্স ডাল করেছি। আর এখানে মালাইকারি চিংড়ি মাছের বেশ কালারটা খুব সুন্দর হয়েছে। আর তার সাথে আমি এখানে যে পটল চিংড়ি করেছি, আসলে বড় বড় চিংড়িগুলোকে কেটে আমি পটল চিংড়ি করে নিয়েছি। আর চার পাঁচ রকমের রান্না না হলে পয়লা বৈশাখে ভালো লাগে? আর এখানে চাটনি। আর বুঝতেই পারছো বন্ধুরা, এখানে একার দ্বারা রান্না করা, সবজি কাটা, প্লাস আবার ভিডিও করেছি। তো ফাইনালি স্নান করে নতুন জামা কাপড় পরে নিয়েছি। আর এই যে আমার হাজবেন্ড, মুখটা গরম করে আছে কেন? প্রচুর গরমও পড়েছে, গরম পড়েছে না? চলো খাবে না, চলো চলো চলো, ভাই নিচে স্নান করতে গেছে, তাতেই চলো, লেট হয়ে যাচ্ছে। চলো আমরাও লাঞ্চ করে নিই, লাঞ্চ করে আবার আসছি। ভালো হয়েছে তো ফিস ফ্রাইটা? তো বন্ধুরা, এখন আমরা লাঞ্চটা সেরে নিই। তো বন্ধুরা, লাঞ্চ টাঞ্চ করে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে এখন একটু চা করেছি, তিনজন মিলে চা খাবো, চা আর বিস্কুট। তো বন্ধুরা, এই কাপগুলো আমি গোয়া থেকে নিয়ে এসেছিলাম, অনেকদিন পর ইউজ হচ্ছে। তো বন্ধুরা, আজকে সারাদিনটা বেশ খুব ভালোই কেটেছে, আর খুব কষ্ট হয়েছে কারণ খুব গরম পড়েছে আজকে। রোদ্দুরটা অতটা ছিল না, কিন্তু গরমটা খুবই ছিল, মানে মিনিটে মিনিটে সে কী ঘাম দিচ্ছে। আর আজকে রাতের জন্য আর কিছু রান্নাবান্না করিনি, ওদের বলেছিলাম যে একটু পার্সেল নিয়ে চলে আসতে, রুটি তরকারি। তো ওরা পার্সেল নিয়ে চলে এসেছে, এখন আমরা ডিনার করব। আর আজকে খুব কষ্ট হয়েছে, একার দ্বারা সব রান্নাবান্না করতে হয়েছে। আর মামনি বলে তো ছিলাম, মামনি বাপি নেই এখনও, আরও চার পাঁচ দিন পর মামনি বাপি আসবে। আসলে আমার মামনি বাপি ব্যাঙ্গালোর ঘুরতে গেছে আমার জেঠু বড়মার সাথে। তো এখন ওই ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগলো এই পয়লা বৈশাখে, প্রত্যেক বছরই থাকে বাপি মামনি। তো এখন আমরা ডিনার চলে এসেছে, ডিনার করব, ডিনার করে শুয়ে পড়বো। আজকে খুব পরিশ্রম হয়েছে, শরীরটা একদম ভালো লাগছে না এত গরমে। তো চলো কী কী ডিনার এনেছে দেখে নাও, তোমরা দেখিয়ে দিই। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। চলো বন্ধুরা, বাই, গুড নাইট। তো আজকে ডিনার নিয়ে এসেছে, এখানে আমি একটু স্যালাড বানিয়েছি, আর এখানে একটু ডাল তড়কা নিয়ে এসেছে, আর একটু মিক্স ভেজ নিয়ে এসেছে, রুমালি রুটি, আর আমি আমার জন্য দুটো রুটি করেছিলাম। তো আজকে ডিনার এটাতেই কমপ্লিট করে নেবো।